স্বাগত সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান এক্সপার্ট টুডেজ কিচেনে। সাথে আছি আমি নীলভুরে জাহান এবং বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, থাকবেন একজন স্পেশাল গেস্ট আর থাকবে আপনাদের জন্য দুটো স্পেশাল রেসিপি। ডেকে নিচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পীকে, প্লিজ ওয়েলকাম লতিফুন্নেসা অদ্রি। হাই, ওয়েলকাম টু দ্য কিচেন, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো খুব ভালো। স্পেশাল গেস্ট কি আছেন আজকে আমাদের সাথে? আজকে হলো আমার আম্মু স্পেশাল গেস্ট। সাউন্ড কুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ ভালো। আন্টির নাম তো একটু শুনি, শাহিদা বেগম। শাহিদা বেগম, বেশ। আন্টি কি কিছু জব করছেন নাকি হাউস ওয়াইফ? জি, এটেন বাংলার চিফ মেকআপ আর্টিস্ট। আচ্ছা, আপনি তো টেলিভিশন চ্যানেলে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। জি, দ্যাটস ভেরি নাইস। তো মেয়ে হচ্ছে আরেক রকম আর্টিস্ট, মানে রান্নাবান্না করেন, এটাও তো একটা আর্ট। মেয়ে রান্নাবান্না কেমন লাগে আপনার? ও তো ছোটবেলা থেকেই অনেক, মানে যে কোনো একটা নতুন কিছু দেখলেই ওটাকে আরও কীভাবে নতুনত্ব করা যায় সেটার জন্য সেটা নিয়েই ব্যস্ত। আমার আম্মুর যখন রান্না করতো তখনও সে মানে ওই কোনাটার মধ্যে একটা টুল নিয়ে বসেই থাকতো। এত ছোট মানুষ, আমার আম্মু বলে সরো সরো, তুমি তোমার হাতে না ইয়ে ছিটা তেলে লাগতে পারে, আগুনের ইয়ে ফুসকা পড়বে না, সে বসবে ওখানে দেখবেই মাঝে মাঝে। এই দেখে দেখে কতটুকু কী শেখা হলো আজকে? আমাদেরকে কী শেখাবেন, প্রথমে কী দেখাচ্ছেন? প্রথমে হলো চিজি চিকেন পাকোড়া। চিজি চিকেন পাকোড়া, জি। বল দর্শক, আমরা শুরুতেই আজকে যে রেসিপিটি দেখব সেটা হচ্ছে চিজি চিকেন পাকোড়া। শুরুতে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগবে। চিজি চিকেন পাকোড়া: চিকেন 500 গ্রাম, ক্যাপসিকাম কুচি 1 কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ, পটল কুচি 1 কাপ, পেঁয়াজ পাতা কুচি 2 টেবিল চামচ, গাজর কুচি 1/2 কাপ, আলু কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনিয়া পাতা 3 চা চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, ডিম 1টি, ময়দা পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিজ পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল প্রক্রিয়ায়। আচ্ছা, বেকিং পাউডারটা একটু গুলিয়ে নিচ্ছি ফার্স্টে, সুন্দর করে পানি দিয়ে একটু বেকিং পাউডারটা গুলে নিয়ে। কতখানি বেকিং পাউডার নিয়েছি এখানে? বেকিং পাউডার পরিমাণ মতো। আচ্ছা, মানে ভেজিটেবলগুলো সবগুলো মিক্স আপ করার পরে জাস্ট পরিমাণ মতো। আচ্ছা, দিয়ে দিব আর কি, গুলিয়ে দেব, আপনি অন্য কাজগুলো করতে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ভেজিটেবলগুলো আমি সব একসাথে করে দেন মিক্স করে নিব। ঠিক আছে, ফার্স্টে হলো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, গ্রিন ক্যাপসিকাম। প্রথমে আমরা একটু গ্রিন ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছিলাম, ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিব। তারপরে রেড ক্যাপসিকামটা দিব। তারপর বাঁধাকপি দিব। তারপর হচ্ছে পটল দিয়ে দিচ্ছি। আচ্ছা, পটল কুচি আমরা এগুলো আগে ধুয়ে কেটে রেখেছি, সেটা এখন শুধু দিয়ে দিচ্ছি, তাই? তারপর হচ্ছে স্প্রিং অনিয়ন দিব। আচ্ছা, পরিমাণ মতো। ভেজিটেবলগুলো সবগুলো এক বাটি করে দেওয়া, বাট আমি একটু পরিমাণ মতো করে মিক্স করব। ঠিক আছে, তারপর হলো গাজর দিয়ে দিচ্ছি। খুব কালারফুল একটা ডিশ হবে, তাই না? জি আপু, অনেক হেলদি ফুড। হেলদি, রাইট? হ্যাঁ, একদম। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, ওকে সবজি খেতে চাইতো না যখন ছোট ছিল। হ্যাঁ, তখন একটু চিকেন টিকেন দিয়ে যদি মারা করে দেয়, তো চিকেনও খাওয়া হলো, ভেজিটেবলও খাওয়া হলো, সব কিছু মিলে এটার তো অনেক পুষ্টি। আলু কুচি দিয়ে দিচ্ছি, সেটাই। আচ্ছা, তারপর একটা আলু কুচি দিচ্ছি। যে বাচ্চাগুলা ওই ভেজিটেবল না খায় তাদের জন্য কিন্তু এটা একটা এটা চাইলে যে কোনো সবজি দিয়েই করা যায়, মানে এটা তোমার পছন্দ মতো করতে পারবে। আচ্ছা, বাসায় কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সবসময়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এগুলার মাঝখানে যে আলাদাভাবে কিছু দিবে সেটা তো হইলই, আর যদি বাসায় যেটা থাকে ওটা দিয়েও করা যাবে, যেটা ঝামেলাপূর্ণ যে করব, বাজার করব, শপিং করব, তারপর করব, তা না। কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর ঝাল পরিমাণ মতো, কেউ একটু ঝাল কম খেলে একটু কম দিল।
ধনে পাতা কুচি সব কিছু আমরা আগে একবার দিয়ে দিচ্ছি না জি এটা সব একসাথে মিক্স করে দেন মাখিয়ে নেব আচ্ছা আদা রসুন বাটা এটা আগে মাখিয়ে নিচ্ছি আচ্ছা আমরা হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি তো দর্শক একটু বলতে চাই আমরা যখন হাত দিয়ে রান্নাঘরে কাজটা করব তার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই অ্যাট লিস্ট 20 সেকেন্ডস যে কোনো ভালো হ্যান্ড ওয়াশ ভালো সোপ দিয়ে যাতে হাতে পরিষ্কার ও জীবাণুমুক্ত হয় সেই সাথে মনে করিয়ে দিই আমরা এক্সপার্ট টুডেজ কিচেনে এক্সপার্ট ডিশওয়াশার ব্যবহার করি যেটা আমাদের ডিশকে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত রাখে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কিছু এদিকে কি করে রাখতে হবে এখানে আপু একটা ডিম লাগবে আচ্ছা একটা ডিম কি ফেটিয়ে হ্যাঁ ডিম আচ্ছা একটু ফেটিয়ে দিতে হবে ডিম লাগবে সেটা ফেটিয়ে নিচ্ছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাজার পর খুবই কালারফুল মনে হবে দেখতে তারপর কি করছি এখন এটা মাখিয়ে নিয়ে এখন হলো একটু ময়দা দিয়ে দেব জাস্ট পরিমাণ মতো দিয়ে দেব আচ্ছা ঠিক বাইন্ডিং এর জন্য দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে মা কি সুন্দর হেল্প করছে বাকি কি রকম হয় মামা একসাথে রান্না বান্না করা হয় সব সময় সব সময় করি আচ্ছা তারপর ও আবার এই কিছু রেসিপি একটা রেসিপি পাইলে আবার নতুন নতুন রেসিপি ওটার সাথে অ্যাড করার একটা মেইনলি হলো এই রেসিপিটা হলো আমার খুবই পছন্দের একটা আপু হাসিন আনসার আপু আচ্ছা সো ওনার রেসিপিটা মানে উনি শুধু ভেজিটেবল পাকোড়া বানাতো বাট আমি এটাতে ফিউশন করে একটু চিজ আর একটু চিকেন অ্যাড করেছি একটু বেকিং পাউডার দিয়ে দেব এটা হাফ চামচ আর বাসায় যদি সব কিছু না থাকে হালকা যে যা থাকে এটা দিয়ে চিকেন দিয়েও কিন্তু মানুষ করা যায় কিংবা পনির মাঝখানে দিয়ে বা সবজি দিয়ে ভাজলেও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তেলটা কতটুকু দিব একটু ডুবো তেলে ভাজবো ঠিক আছে বেশি করে দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজার জন্য এখন ভেজিটেবল মাঝখানে একটু চিজ দিব চিজ দিয়ে চিজের মাঝে হলো চিকেন দিয়ে দেব গোল গোল করে ভেজে নেব আমরা একদম হয়ে গেছে একটু তুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ একটু টিস্যুতে তুলে ফেলি আগে হ্যাঁ তাহলে তেলটা যেটা আছে বাটি আমি একটু বাটি নিয়ে নিচ্ছি যেটা আছে বাটি তেলটা সেটা আসলে টিস্যুটা শুষে নেবে থ্যাংক ইউ এবার আমরা শুধু গার্নিশ করব না আমাদের চিজি চিকেন পাকোড়া থ্যাংক ইউ চিজি চিকেন পাকোড়া তৈরি হয়ে গেছে আমার কাছে গার্নিশিংটা খুব ভালো লেগেছে সিম্পল এন্ড ইট লুকস ফ্রেশ তৈরি হয়ে গেছে আমাদের চিজি চিকেন পাকোড়া কিভাবে তৈরি করে নিলাম পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরো একবার প্রথমে একটি পাত্রে ক্যাপসিকাম নিন এতে বাঁধাকপি কুচি পটল কুচি পেঁয়াজ পাতা কুচি গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আদা রসুন বাটা গোলানো বেকিং পাউডার ডিম ময়দা চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন ফ্রাই প্যানে তেল দিন সব শেষে ভেজিটেবলের মাঝে চিজ ও চিকেন দিয়ে বড়া আকারে বানিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন
ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিজি চিকেন পাকোড়া। দেখে নিলেন কিভাবে বানিয়ে নিতে পারবেন চিজি চিকেন পাকোড়া। দেখছেন এক্সপার্ট টুডেজ কিচেন, সঙ্গে আছি আমি নীল, আমার সঙ্গে আছেন আমাদের আজকের রন্ধনশিল্পী অদ্রি, আছেন অদ্রির মা। এবং আমাদের পাকোড়া বানানো হয়ে গেছে, পরবর্তী রেসিপিতে যেতে চাই, এবার কি করব? এখন করব হচ্ছে স্যামোলিনা স্যাফরন মালাইকারি। স্যামোলিনা স্যাফরন মালাইকারি, জি। ওকে, স্যামোলিনা স্যাফরন মালাইকারি বানানোর আগে দেখে নিই কী কী উপকরণ লাগবে। স্যামোলিনা জাফরান মালাইকারি: সুজি 2 কাপ, ডিম 3টি, নারিকেল কুচি 3 টেবিল চামচ, বাদাম কুচি 2 চা চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, চিনি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, এলাচ গুঁড়া 1 চা চামচ, তেল পরিমাণ মতো, তরল দুধ 1 লিটার, জাফরান সামান্য পরিমাণ। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাব মূল তৈরি প্রক্রিয়ায়। সুজির সাথে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো একটা ওয়ান বাই ওয়ান মিক্স করে দিই। ঠিক আছে, প্রথমে কোনটা দিব? প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা কতটুকু সুজি নিয়েছি এখানে? আমরা 1 কাপ থেকে একটু বেশি, একটু বেশি, হ্যাঁ 1.5 কাপের মতো, 1.5 কাপের মতো। টিস্পুন, 3টা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, মিক্স করে এটা হাত দিয়ে মিক্স করতে হবে। এখন হলো নারকেল কুচি দিয়ে দিব। ড্রাই কোকোনাটও দেওয়া যেতে পারে? হ্যাঁ, ড্রাই কোকোনাটও দেওয়া যেতে পারে। দেন এটা চাইলে তুমি কিশমিশও দিতে পারো। আচ্ছা, ওকে, টেস্ট বাড়ানোর জন্য এটাতে আমি ক্যাশিউ নাট অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমি এখন পিস্তাচিও দিয়ে দিব। আচ্ছা, ক্রাশ করা পিস্তাচিও। হ্যাঁ, এই খাবারটা বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদি ফুড খাবার। 2 চামচ খুবই পছন্দ করে। হ্যাঁ, একটু পরিমাণ মতো দিয়ে দেবো, এটাও পরিমাণ মতো। বেশি দিলেও কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাদাম তো খাওয়া যেতেই পারে, যাদের অ্যালার্জি আছে শুধু তারা অ্যাভয়েড করলেই হবে। হ্যাঁ, একটু পাউডার মিল্ক দিয়ে দিব। ওকে, একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 4 চামচের মতো, না 2 চামচ দিয়ে দিব। ওকে, পরিমাণ মতো সব কিছু, শুধু একটু পরিমাণ মতো দিয়ে দিলে হবে। আসলে করার সময় আন্দাজটা বুঝে তখন চলে আসে। দেন একটু বেকিং পাউডার দিয়ে দিব। আচ্ছা, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু দিলাম 1/2 চামচ। আর চিনি দিব পরিমাণ মতো, যে কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে। আমরা কিরকম পছন্দ করি? আমরা বেশি মিষ্টি পছন্দ করি। আচ্ছা, তাহলে চিনিটা একটু বেশি করে দিয়ে দিই। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটু মিষ্টিটা বেশি পছন্দ করে। হ্যাঁ, 3 চামচ দিলাম। আর যেহেতু আমি দুধের যে মিক্সচারটা সেটাতে আমি কোনো চিনি দিইনি, আচ্ছা এর জন্য আমি একটু চিনি দিচ্ছি। আচ্ছা, বেশি করে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। হ্যাঁ, একটু এলাচ গুঁড়ো দিব। আচ্ছা, ফ্লেভারের জন্য আমরা 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। অদ্রি তো এখনো পড়াশোনা করছেন, তার পাশাপাশি এই যে রান্নাবান্না, ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা আপনার রান্নাবান্না নিয়ে কী বলে, তাদের আবদার কেমন থাকে বন্ধুর কাছে? তারা তো সবসময় আমার রান্না খেতে চায়, সবসময় পছন্দ করে, অ্যান্ড তারা খুবই ইন্সপায়ারিং। ইভেন আমার রান্নার পেছনে হলো আমার মারই সব থেকে বড় অবদান, এর জন্য আমি খুবই থ্যাংকস আমার আম্মুকে। নিউজিল্যান্ড ডেইরি, আমরা তো ডিপ্লোমা মিষ্টির লড়াইতে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে আমরা বাংলাদেশের সব থেকে বিগেস্ট কেক আমরা বানিয়েছি, 620 পাউন্ড। তো ওটা হলো আমাদের টিকিসিআই থেকে, নিউজিল্যান্ড ডেইরি অ্যান্ড সিএফসি এটা একসাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে ওই কেকটা অর্গানাইজ করেছে। আর এটা হলো সুবিধাবঞ্চিত যে বাচ্চাগুলো বা অনাথ বাচ্চা যারা, যাদের বার্থডে কখনোই সেলিব্রেট হয় না, তাদেরকে আমরা ইনভাইট করে এই বিগেস্ট কেকে আমরা তাদের ইনভাইট করেছিলাম তাদের বার্থডে সেলিব্রেট করার জন্য। চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে, তাই না? জি, হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা দিন ছিল। বার্নারটা অন করে দিই। হ্যাঁ, এখন একটু অয়েল দিয়ে
ডুবো এটাও ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা এটা গরম হতে হতে আমরা এটা একটু একটু ভিজিয়ে রাখার কারণে একটু ঠিক হয়েছে। এটা হাতটা আমি ধুয়ে নিয়েছি, এখন হাত দিয়ে একটু গোল করে করে দিয়ে দিব। আচ্ছা একটু সুইট বলের মতো। হ্যাঁ গোল করে হাতে যতটুকু উঠে ওরকম করে গোল করি। হ্যাঁ সুইট বলের মতো গোল গোল করে দিব আমরা। এটা যখন আমরা মিল্কের মিক্সচারটাতে দিব তখন গোল 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 হয়ে যাবে বলের মতো। তাড়াতাড়ি করে কয়েকটা সাবধানে ছাড়তে হবে, বেশি ব্রাউন করা যাবে না, একটু ক্রিমি ক্রিমি কালারটা থাকতে হবে, বেশি ব্রাউন না বেশি রেড না। এগুলো কি তুলে ফেলবো? হ্যাঁ এগুলো মনে হয়ে গেছে, এটা উঠিয়ে রাখছি না। হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে, এটা খুব বেশি আঁচে করা যাবে না, অল্প আঁচে করতে হবে। অল্প আঁচে, হ্যাঁ যাতে কালারটা একটু পুড়ে না যায়। হ্যাঁ ব্রাউন কালার যাতে না হয়ে যায়, ব্রাউন নিয়ে আমরা আসলে করব না। এটা ছোট বড় বিভিন্ন সাইজের করা যায়। ভাজা তো হয়ে গেছে, এবারে কি করছি? এবার হলো আমরা মিল্কটা একটু ঘন করে নিয়েছি। হ্যাঁ মিল্কটা কতটুকু দুধ আমরা এখানে 1 লিটার মিল্ক, 1 লিটার মিল্ক আমরা হাফ লিটার করেছি। এটা এটাতে আমরা একটু স্যাফরন মিক্স করেছি। আচ্ছা এখন দুধটা একটু একটু ঘন করে নিব। মিল্কটাতে আমরা একটু এলাচ গুঁড়ো দিব, একটু সুগার দিয়ে দিব পরিমাণ মতো। আর কি দিতে হবে? এটা একটু ঘন হবে, দেন আমরা একটু স্যাফরন দিব। স্যাফরন অলরেডি দিয়েছিলাম আমি আগেই, বাট আর একটু দিব। আচ্ছা জাস্ট ফর ফ্লেভার। ওকে তারপর একটু ঘন হলে আর কিছু দিতে হবে? না আর কিছু দিতে হবে না, একটু ঘন হলে এটা আমরা সার্ভিং ডিশে ঢেলে দেন আমরা ইয়াটা দিয়ে দিব। দর্শক তৈরি হয়ে যাচ্ছে আমাদের স্যামলিনা স্যাফরন মালাইকারি, আর অল্প একটু বাকি আছে, কেমন হলো শেষ পর্যন্ত দেখছেন এক্সপার্ট টুডেজ কিচেন। নীলাচির সাথে সাথে আছে অড্রি, অড্রির মা, এবং আমরা তৈরি করছি স্যাফরন মালাইকারি। ইয়াস কি অবস্থা আমাদের মালাইকারির? মিক্সচারটা অলমোস্ট রেডি, এখন হলো আমরা একটু আমরা রেডি খাওয়ার জন্য, লেটস সার্ভ ইট। বেশ ঘন হয়েছে, এখন হলো এটা দিয়ে দেবো এটার উপরে। এখন এটা ঢেলে দেবো, এটা তো একটু ডেকোরেশনের জন্য আমরা পিস্তাচিও দেব উপরে, জাস্ট ফর ডেকোরেশন। হয়ে গেল আমাদের স্যামলিনা স্যাফরন মালাইকারি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক তৈরি হয়ে গেছে আমাদের স্যামলিনা স্যাফরন মালাইকারি, আপনাদের সুবিধার জন্য রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে বাটিতে সুজি নিন, এতে ডিম, নারকেল কুচি, বাদাম কুচি, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, চিনি, লবণ ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন, এবার ডো দিয়ে গোলাকার করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। সসপ্যানে তরল দুধ দিন, এবার এলাচ গুঁড়া, চিনি ও জাফরান দিয়ে রান্না করে মালাই তৈরি করুন। সব শেষে ভাজা বড়াতে মালাই দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শ্যামলিনা জাফরান মালাইকারি। দেখে নিলেন রেসিপিটি, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে দুটো চমৎকার রেসিপি দেখানোর জন্য।
ধন্যবাদ দর্শক আপনাদেরও যারা এতক্ষণ বসে দেখছিলেন। আশা করি যে দুটো রেসিপি আজকে আমরা দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। নতুন কোনো রন্ধনশিল্পীর সাথে থাকবে নতুন দুটো রেসিপি আপনাদের জন্যই। দেখার আমন্ত্রণ রইল, আজকের মতো বিদায়।